এরপর আমরা দেখব নিউক্লিয় বল কি আর এর উৎপত্তি কিভাবে হয় বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ প্রথম বলেন যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে অবিরাম গতিতে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে পারস্পরিক রূপান্তর হতে থাকে অর্থাৎ প্রোটন নিউট্রনে অথবা নিউট্রন প্রোটনে রূপান্তরিত হতে থাকে অনবরত এর ফলে নিউক্লিয়নগুলির মধ্যে এক প্রচণ্ড শক্তিশালী বলের সৃষ্টি হয় এই বল হলো নিউক্লিয় বল কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ইউকাওয়া তার মেশন বিনিময় তত্ত্ব অর্থাৎ মেশন এক্সচেঞ্জ থিওরি এতে বলেন যে নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটন এবং নিউট্রনের মধ্যে মেশন কণা বিনিময় হয় যার ফলে নিউক্লিয়নগুলির পারস্পরিক রূপান্তর ঘটতে থাকে এবং নিউক্লিয়নগুলির মধ্যে প্রচণ্ড শক্তিশালী নিউক্লীয় বলের সৃষ্টি হয় মেশন কণা তরিতগ্রস্ত বা তরিতাদান বিহীন উভয়ই হতে পারে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মতন মেশনও একটি পরমাণুতর কণা মানে নিউক্লিয়াসের মধ্যে থাকে তার বৈশিষ্ট্য হচ্ছে তিন রকমের একটা ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে আবার তরিতাদান বিহীনও হতে পারে এদের মেশন বলা হয় এরপর আমরা নিউক্লিও বলের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব প্রথমত নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল এটি শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কার্যকরী হয় অর্থাৎ এর সীমা টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এর সমান হয় মাইনাস ফিফটিনের থেকে বেশি হলে সেটি আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করে নিউক্লীয় বলের মান নিউক্লিয়ন দ্বারা প্রভাবিত হয় না নিউক্লিয়ন কারা প্রোটন এবং নিউট্রন দ্বারা প্রবাহিত হয় না নিউক্লিয় বল কুলম্বীয় বল এবং মহাকর্ষীয় বলের থেকে আলাদা প্রকৃতির হয় নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো অস্তিত্ব নেই নিউক্লিয় বল মহাকর্ষীয় বলের থেকে অনেক গুণ বেশি জোরালো হয় যেমন বলা যেতে পারে টেন টু দি পাওয়ার ফরটি গুণ বেশি হয় বেশি জোরালো হয় নিউক্লিয় বলের পাল্লা অতি স্বল্প হয় প্রায় ওয়ান ন্যানোমিটার আমি আগেই বলেছিলাম টেন টু দি পর মাইনাস ফিফটিন মিটার নিউক্লিয় বল সূত্র মেনে চলে না সূত্র কারা একটি কুলম বল সূত্র মেনে চলে আবার মহাকর্ষীয় বল সূত্র মেনে চলে কিন্তু নিউক্লিয় বল সূত্র মেনে চলে না নিউক্লিয় বল চার প্রকারের হয় কী কী প্রোটন প্রোটন বিকর্ষণ বল প্রোটন প্রোটন আকর্ষণ বল প্রোটন নিউট্রন আকর্ষণ বল এবং নিউট্রন নিউট্রন বিকর্ষণ বল এই চার প্রকারের নিউক্লিয় বল হয় এখানে আমাদের মহাবিশ্বে যে মৌলিক বল রয়েছে যে চারটি মৌলিক বল সেই চারটি মৌলিক বলের মধ্যে তুলনা করা হয়েছে প্রথমত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যেটা আমরা একটু আগে আলোচনা করেছি দ্বিতীয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৃতীয়ত উইক নিউক্লিয়ার ফোর্স আর চতুর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি তোমরা ভালো করে ছকটি লক্ষ্য করো এরপর আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব তোমরা ছবিতে ভালো করে লক্ষ্য করো যে প্রত্যেকটি মৌলের পরমাণুকে কটি করে ইলেকট্রন কিভাবে থাকে তার কক্ষপথ অনুযায়ী সাজানো হয়েছে প্রথমে হাইড্রোজেন তার ইলেকট্রন সংখ্যা এক তাই প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন এরপরে হিলিয়াম এর কক্ষপথে প্রথম কক্ষপথেই দুটি এখন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বোর্ড বাড়ি স্কিম এখানে বলা হয়েছিল প্রত্যেক কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার এন যেখানে কক্ষপথের সংখ্যা তোমরা একটু খেয়াল করো প্রথম কক্ষপথ যদি কে ধরা হয় তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার ইকুয়াল টু টু দ্বিতীয় কক্ষপথের জন্য টু ইন্টু টু স্কোয়ার অর্থাৎ এইট তৃতীয় কক্ষপথের জন্য টু ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ এইটিন আর চতুর্থ কক্ষপত্রের জন্য টু ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ থার্টি টু এরকমভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে এই প্রস্তাবনা মেনেই আমাদের সমস্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয় এখন তোমরা খুব ভালো করে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে থাকো আমরা এখানে এক থেকে কুড়ি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি নিয়ে আলোচনা করেছি